এক সময় এমন ছিল যখন লোকেদের একটি ছোট প্রশ্নের উত্তরের জন্য বহু বইকে পড়তে হতো, তবে গিয়ে সেই উত্তরকে খুঁজে পাওয়া যেত। কিন্তু আজ আর সেই অবস্থা নেই। আজ আপনার প্রশ্ন এবং তার উত্তরের মধ্যে দূরত্ব কেবলমাত্র একটি ক্লিক। এই পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। আজ কোনো প্রশ্নের উত্তরকে জানা কোনো কঠিন কাজ নয়। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে লোকেরা গুগলে তাদের প্রশ্নগুলিকে সার্চ করে থাকে। আপনি শুনে হয়তো অবাক হবেন যে প্রতি সেকেন্ডে গুগলে প্রায় 63,000 সার্চেস হয়ে থাকে। গুগল এতটাই শার্প এবং ব্রিলিয়েন্ট যে সে আপনার প্রতিটি অ্যাক্টিভিটিকে জানে। আপনি কখন ঘুম থেকে ওঠেন, আপনি কখন স্কুল কলেজ বা অফিসে যান, আপনি কোন কোন লোকের সঙ্গে দেখা করেন, এমনকি আপনার মোস্ট ভিজিটিং প্লেসেস কোনগুলি, এছাড়াও আপনার সম্বন্ধে আরও বহু তথ্য গুগল তার ডেটা সেন্টারে স্টোর করে রাখে। আপনি হয়তো এটা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি কোনো প্রোডাক্টকে পারচেস করার জন্য সার্চ করেন, তখন সেই প্রোডাক্ট রিলেটেড বহু অ্যাডভার্টাইজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট, মেল এবং আপনার ব্রাউজারে গুগল দেখানো শুরু করে। এর অর্থ হল আপনি কি কি সার্চ করেছেন তার প্রতিটি অ্যাক্টিভিটিকে গুগল মনিটর করছে, আর আপনি তা জানতেও পারছেন না। এই কারণের জন্য এমন কিছু বিষয় রয়েছে যেগুলিকে আপনার গুগলে সার্চ করা একদমই উচিত নয়। আজকের এই ভিডিওটিতে আমি এমন চারটি বিষয়কে বলতে চলেছি যেগুলিকে গুগলে সার্চ করা আপনার একদম উচিত নয়। নাম্বার ওয়ান, নেভার সার্চ ক্রিমিনাল ওয়ার্ডস। টেররিজমের সঙ্গে যুক্ত কোনো বিষয়কে আপনার গুগলে সার্চ করা উচিত নয়, যেমন গানস, বুলেট, হাউ টু মেক এ বম এটসেট্রা। এই ধরনের ওয়ার্ডগুলিকে আপনি গুগলে কোনো দিন সার্চ করবেন না। আজ সারা বিশ্ব টেররিস্টদের অত্যাচারে ভুগছে। গ্লোবাল টেররিজমকে রোধ করার জন্য ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস সকল দেশকে নিয়ে এই টেররিজমের বিরুদ্ধে লড়াই করেই চলেছে। আর এই কারণের জন্য প্রতিটি দেশের গভর্নমেন্ট এই টেররিজম রিলেটেড কিওয়ার্ডের লিস্ট তৈরি করেছে। এই কিওয়ার্ডগুলিকে যদি গুগল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সার্চ করা হয়, তাহলে সেই ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে প্রশাসন তাদের হেফাজতে নিতে পারবে। এমন ধরনের ল প্রতিটি দেশের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানে লেখা আছে। তাই ভুল করে কৌতূহলের জন্য যদি আপনি গুগলে টেররিজম রিলেটেড কিওয়ার্ড যেমন হাউ টু মেক এ বম সার্চ করে ফেলেন, তাহলে জেনে রাখুন যে আপনার দেশের পুলিশ আপনাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। তাই এই ধরনের কিওয়ার্ড আপনার গুগলে সার্চ করা উচিত নয়। নাম্বার টু, নেভার সার্চ পার্সোনাল ইনফরমেশন। এই ভুলটি বেশিরভাগ লোকেরাই করে থাকে। বেশিরভাগ লোক কিউরিয়াসিটির সাথে গুগলে নিজের নাম, নিজের অ্যাড্রেস, নিজের ইমেল এবং মোবাইল নাম্বার সার্চ করে, এই দেখার জন্য যে কি সার্চ রেজাল্ট আসতে পারে। যদি আপনিও এমনটি করে থাকেন, তাহলে জেনে রাখুন যে রেজাল্ট আসুক বা না আসুক, কিন্তু আপনার ইনপুট করা ডেটা গুগলের ডেটাবেসে স্টোর হয়ে গেল। আপনার নাম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এবং আপনার কারেন্ট লোকেশন গুগলের ডেটাবেসে স্টোর হয়ে গেল। বর্তমানে যে কোম্পানির কাছে যত বেশি ডেটা থাকবে, সেই কোম্পানি তত বেশি পাওয়ারফুল। আপনার এই ডেটাকে সেই কোম্পানি যে কোনো সময়, যে কোনো জায়গায় ইউজ করতে পারে। তাই গুগল, বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল এই সমস্ত বিষয়গুলিকে সার্চ করবেন না। নাম্বার থ্রি, নেভার সার্চ ক্যান্সার কজিং ফুড। গুগলে কোনো দিনই এই বিষয়টি সার্চ করা উচিত নয় যে কোন কোন খাবারগুলিকে খাওয়ার ফলে ক্যান্সার হয়। দেখুন, এই বিশাল ইন্টারনেট জগতে সব ইনফরমেশনই যে সত্য হবে তা নাও হতে পারে। যদি আপনি এই কিওয়ার্ডগুলিকে গুগলে সার্চ করেন, তাহলে যে রেজাল্টগুলিকে আপনি পাবেন, সেই রেজাল্টগুলি পুরোপুরিভাবে আপনাকে মিসগাইড করে দেবে। কারণ ইন্টারনেটে এমনও কিছু আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে যে ক্যান্সার নামের কোনো অসুখই নেই। ডক্টর্স এবং ফার্মাসি কোম্পানিগুলি তাদের মেডিসিনগুলিকে সেল করার জন্য এই ধরনের প্রোপোগ্যান্ডা ছড়িয়েছে। তাই ক্যান্সারের মতো ক্রিটিক্যাল বিষয়গুলিকে গুগলে সার্চ না করে বরং সেই সময়ে কোনো ডক্টরদের সাথে কনসাল্ট করা সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি গুগলে খাবারের জিনিসের সাথে ক্যান্সার লিখে আপনি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে সব খাবারকেই ক্যান্সারের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। তাই মিসগাইড হওয়ার পরিবর্তে আপনার ডক্টরদের সাথে কনসাল্ট করা উচিত। নাম্বার ফোর, নেভার সার্চ হাউ টু অ্যাবর্ট এ চাইল্ড। দেশের মধ্যে অ্যাবর্শন বা গর্ভপাত একটি সেন্সিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ প্রতিটি দেশের গভর্নমেন্ট এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কন্যাভ্রূণ হত্যা
যেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, মেল এবং ফিমেলের রেশিও যেন পুরোপুরিভাবে ব্যালেন্স থাকে। আর এই সিচুয়েশনে যদি আপনি গুগলে সার্চ করেন হাউ টু অ্যাবর্ট এ চাইল্ড, তাহলে জেনে রাখুন যে এই সার্চটি আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। তাই এই ধরনের কিওয়ার্ড গুগলে সার্চ করা আপনার একদম উচিত নয়। যে চারটি পয়েন্ট আমি আপনাকে বললাম, সেই পয়েন্টগুলির মধ্যে থেকে কোনো ধরনের কিওয়ার্ড আপনার গুগলে সার্চ করা উচিত নয়, কারণ গুগল এবং আপনার দেশের গভর্নমেন্ট আপনার প্রতিটি অনলাইন অ্যাক্টিভিটিকে ডেটাবেসে স্টোর করে রাখছে। তো বন্ধু, ভুলবশত আপনি এই চারটি সার্চের মধ্যে থেকে অতীতে কোনটি সার্চ গুগলে করেছিলেন তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।